আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুব ভালো আছি আজকে হচ্ছে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস আর এই ছুটির দিনে ছেলে মেয়েকে নিয়ে আমি বাইরে ঘুরতে এসেছি শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে তো আমি ছেলে কিনে বাহিরে ছেলে আমার কোলে আমরা গেটের বাইরে দাঁড়ায় আছি আমরা এখন ভিতরে যাব গাড়ি থেকে নেমে দাঁড়ায় আছি আর এই তো দেখতে পাচ্ছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ঢোকার গেট আর গেটের এখানে অনেকটা গাড়িতে একটু জ্যাম জ্যাম এবার অবস্থা ছিল যার কারণে আমি এখান থেকে হেঁটে রাস্তার পাশে মানে গেটের ভিতরে যাচ্ছিলাম আর ভিতরে যাওয়ার পরে এখানে অনেক গাড়ি গাড়িটাড়ি ছিল তো আমি ভাবলাম এখান থেকে একটা রিক্সাতে নিয়ে যাই ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে রিস্কাত করে যাচ্ছি এখন এই ইউনিভার্সিটির যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু আগে একটু ভাঙা ভাঙা ছিল তবে এই রাস্তাটা নতুন কাজ করার কারণে রাস্তাটা অনেক সুন্দর হয়ে গেছে আর এখানে সারিবদ্ধ গাছগুলা গাছগুলার নিচে কিছু চুন দিয়ে মানে ই করছে ডিজাইন করছে দেখতে জন্য অনেক সুন্দর লাগতেছিল আর এটা হচ্ছে ইউনিভার্সিটি যাওয়ার রাস্তার ওপাশের মানে ডান পাশে যেটা ওষা হচ্ছে আশার রাস্তা এই তো ঘুরতে আসলাম ভাবলাম আমি একটু ভিডিওটাও করে নিয়ে যাই আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই তো আমরা ইউনিভার্সিটির অনেকটাই মানে ভিতরে চলে আসছি কারণ এখান থেকে অনেকে হেঁটে যাচ্ছে আসলে আমার ছোট বাচ্চা তো এই কারণে আমি হেঁটে যাওয়া সম্ভব না আর এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনিভার্সিটির স্কুল আছে এখানে এই স্কুলের রাস্তা এটা আর এই কারণে আমি রিস্কাতে যাচ্ছি সামনের যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদে যাওয়ার রাস্তা আমি আসলে ওইভাবে ভিডিও করার জন্য যে মানে ইউনিভার্সিটিটা ভিডিও করে দেখাবো আসলে এই কারণে আসা হয় নাই এই যে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই সামনের জায়গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর এরপরে আমি যদি কখনও মানে ইউনিভার্সিটিতে একটা ভিডিও করার জন্য আসি তাহলে আমি এগুলো টোটালটা ভিডিও করে দেখাবো আর এটা হচ্ছে মাঝের যে চত্বরটা এটা মাঝের চত্বরটা আর এখানেও মানে নতুন করে কাজ করা হচ্ছে আর হাতের যে বামপাশের যেটা এটা হচ্ছে শেখ মুজিবরের ছবি দেওয়া একটা সুন্দর একটা জায়গা আগে এই মাঝের চত্বরে জায়গাটাতে অনেকগুলো গাছ লাগানো ছিল কিন্তু এখন এই গাছগুলো নয় গাছগুলো তুলে ফেলে দিছে এখন এই জায়গাটা একটু সুন্দর করছে আর এখানে যে একটা পতাকা মামা দেখতে পাচ্ছেন আমি চাচ্ছিলাম আমার ছেলেকে একটা পতাকা কিনে দিব মাথায় বাঁধার জন্য একটাই কিনে দিব কিন্তু ছেলে প্রথমে রাজি হয়েছে ঠিক আছে নেবে কিন্তু যখন আমি পতাকা মামার কাছে যা পতাকাটা নিতে মানে হাতে নিয়ে ওকে দিতে চাচ্ছিলাম তখন আর ওই পতাকাটা নেবে না বলছে না নিব না পতাকাটা তো আর কি করা ছেলে যেহেতু নিবে না তাহলে আমারও তো নেওয়া সম্ভব না সামনে আগানোর পরে এখানে আমি অবশ্য রিক্সা থেকে চত্বরের সামনে আমি রিক্সা থেকে নেমে গেছি সামনে এখানে একটা অনুষ্ঠান হচ্ছিলো ইউনিভার্সিটির ইয়েতে যে অনুষ্ঠান মাঠটা যেখানে একটু অনুষ্ঠান হচ্ছিল তো ভাবলাম হয়তো অনুষ্ঠানে কিছুটা অংশ আপনাদের ভিডিও করে দেখাতে পারবো যার পরে দেখি কোনো মানে অনুষ্ঠান অ্যাকচুয়ালি শুরু হয় নাই এখানে কিছু মানে বক্তৃতা দিচ্ছিলো যার কারণে এখানে আমরা বেশি সময় থাকি নাই এই মাঠটাতে ঘুরে দেখালাম আর ভিডিওটা করতেছিল আমার মেয়ে আমি ছেলেকে নিয়েছিলাম আমার ছেলেটা হচ্ছে অসম্ভব চঞ্চল একটা মানুষ যার কারণে ওকে হাতছাড়া করা মানেই মানে বিপদ আর এই তো আমরা সামনের দিকে যাচ্ছি আগায় আর এখানে অনেকগুলো ভবন আছে আসলে ওইভাবে তো আসলে মানে অনেক লোকজনের ভিড় আজকে এভাবে দেখাতে পারতেছে না তবে এরপর আমি কোনো নেক্সট ভিডিওতে অবশ্যই আমি মানে প্রত্যেকটা ভবনের এই সাইডগুলো আমি আপনাদেরকে ভালো করে দেখাবো আর সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা ভাস্কর্য আছে আর এদিক দিয়েই যাচ্ছিলাম তো মেয়ে আমি এখানে কিছু ছবি উঠাও আসলে আমার ওহিত আর ছবি উঠাবে না কারণ উনি হচ্ছে ব্যস্ত আছেন ওনার সব কাজকর্ম নিয়ে ওনাকে নিয়ে এখন ছবি উঠানো খুব একটা টাফ ব্যাপার হয়ে যায় উনি ছবি উঠাইতে চায় না মানে অল টাইম একটু কেমন মানে ছট বডে ছট বডে। আর এই তো সামনে একটা গাড়ির কয়েকটা খেলনা দোকান আছে এখন খেলনার দোকান দেখলেই তো আমার ছেলে পাগল হয়ে যাবে কারণ খেলনা তো আর খুব পছন্দের একটা জিনিস মানে খেলনা পাইলে মানে গাড়ি জাতীয় এসব কিছু পাইলে ওর আর কিছু লাগে না তো এখান থেকে একটা ওকে হেলিকপ্টার কিনে দিলাম আর এখান থেকে এখন হেঁটে সামনের দিকে যাচ্ছি হাতের ডান পাশে বাম পাশে অনেকগুলা ভবন আছে এই তো আমরা হাঁটতে হাঁটতে এখানে সিললেটের যে সোনালি ব্যাংক এই ব্যাংকের পাশে চলে আসছি আর এখানকার এই রাস্তা দিয়ে আমরা এখন সামনের দিকে যাব সামনে যাচ্ছি হচ্ছে আমরা এটা হচ্ছে শহীদ মিনারে আর শহীদ মিনারে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে এই রাস্তাতেই যেতে হবে সামনে আরেকটা রাস্তা আছে ওখান দিয়েও যেতে পারবেন তো দেখি আমরা সামনের দিকে যেতে থাকি কারণ শহীদ মিনার এখানকার ইউনিভার্সিটি মানেই তো শহীদ মিনার আর এখানে দেখতে পাচ্ছেন শহীদ মিনার ওঠার আগে হাতে ডান পাশে বাম পাশে অনেকগুলো ফুচকা মামার দোকান আছে ফুচকা চটপটির দোকান আছে অনেক এই তো আমরা চলে আসছি সেই শহীদ মিনারের যে সিঁড়ি আছে সিঁড়ির এখানে এখন আমরা শহীদ মিনারে উঠে যাব এই তো সিঁড়ির এখানে চলে আসছি আমি ছেলে কিনে উঠে যাচ্ছি আর ছেলেটা আমার কিছু দূর যাওয়ার পরে পরে বলতেছে যে আম্মু আমি আর হাঁটতে পারতেছি না তুমি আমাকে এখন কোলে নিবা তোকে আমি কোলে করে নিয়ে হেঁটে যাচ্ছিলাম আমরা উপরে উঠে গেছি এখন বলছে আম্মু আমাকে কোলে থেকে নামাই দেবা আমি এখন গাড়ি নিয়ে খেলবো তারপরে এই তো সামনে হাঁটতে হাঁটতে শহীদ মিনারের একদম কাছে চলে যাচ্ছি এই তো একদম কাছে চলে আসছি এখন আমরা আর শহীদ মিনারে আজকে ফুল দিয়ে এখানে অনেক ফুল আছে ফুল দিয়ে বরণ করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফুল আর এখানকার ফুলগুলো অবশ্য অনেকে দেখলাম মাথায় নিচে অনেকে হাতে নিচে এখান থেকে বসে বসে সবাই ফুল টোকাচ্ছিল বড় ছোটো সবাই আর এখানে দেখলাম সবাই জুতা খুলে এখানে প্রবেশ করছে ছেলে বলে আমি তো জুতা খুলবই না তার যার কারণে ও জুতা পরা ছিল আমি জুতা খোলা ছিলাম এখানে আসছি এখানে চাইলাম যে ওরে আমি একটা একা কোনো একটা ছবি উঠাবো কিন্তু না ও তো ছবি উঠাবেই না ওর কথা যে আমি এখানে যাই গেছি আম এখানে আমি খেলবো তো আমি এই পুরা ভিউটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখাচ্ছিলাম আসলে এত লোকজন থাকলে আসলে কোনো একটা ফ্রেজ ভালোভাবে দেখানো যায় না যার কারণে হয়তো আমি খুব ভালো করে দেখাইতেও পারতেছি না আর আপনাদের মানে দেখতে যদি একটু মানে সমস্যা হয় তাহলে কিছু মনে করবেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই তো মাঝে একটু সময় পেলাম যে ছেলেকে একটু ভিডিও করি ওই তো ওই যে গাড়ি নিয়ে ব্যস্ত আছে হেলিকপ্টার নিয়ে ব্যস্ত আছে এরপরে ভাবলাম ওর সাথে একটু ছবি তুলব বলে আমি যা বসলাম বললাম যে আব্বু আসে একটু ছবি তুলি না ওই কিসের ছবি উঠাবে ও ছবি ও তো খেলা নিয়ে ব্যস্ত আছে ছবি আর কি করে উঠাবে ওকে ইচ্ছা করলে ওর আমি একটা ছবি উঠাইতে পারি নাই যে একটা আমি একটা ছবি উঠাবো হয়তো মানে ওর বাবাকে দেওয়ার জন্য বা ওর ফেসবুক একটা আইডিয়া আছে আল আমি নহি ওর আইডিটা একটু মানে সেভ করে রাখার জন্য কিন্তু না সেটা তো সম্ভবই না যা ঘোরাঘুরি শেষ এখন আমরা নিচে নেমে আসতেছি হ্যাঁ নিচে নেমে আসতেছি আর নিচে যখন নামতে চল হাত ধরে নামাবো না উনি তো হাত ধরতেই দিবে না এই অবস্থায় হাত মানে আমার কাছ থেকে ছেড়ে নিচ্ছে না পরে এক ধাপ যেতে না যেতে পড়ে গেছে পড়ে গেছে এখন আমি বলতেছি কোলে আসো না কেন কয় আমো তুমি পচা তুমি ভালো না তুমি আমার হাত ছাড়ো পর ঠিক আছে আমি সত্যি রাগ করে হাতটা ছেড়ে দিয়ে আমি নিচে চলে আসছি তখন ওই আস্তে আস্তে একা একাই নেমে নেমে আসতে চলে আর বারবার আমি দেখতেছিলাম যদি আবার পড়ে যায় কারণ এখানে সিঁড়িগুলাই আর এখানে নিচে বসলাম এসে চটপটি সরি ফুচকা খাওয়ার জন্য আর ফুচকা খাবো এই সময় আমি ছেলে কিছু ছবি উঠালাম সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ফুচকা খাওয়ার সময় কারো ভিডিওটা করতে হয়নি নাই কারণ ছেলে জ্বালাতনের কারণে এই তো এখানে আমি ছবি ছবি উঠানো শেষ আমরা এখন চলে যাব হচ্ছে অডিটোরিয়ামের ওইখানে এই তো অডিটোরিয়ামের এইখানে চলে আসছি ছেলেকে এই অডিটোরিয়ামের এইখানে অবশ্য এখন সন্ধ্যা হয়ে গেছে মাগদেবী রাজান দিয়ে দিছে এখানে অবশ্য আসতাম না কিন্তু এই জায়গাটা যে সিঁড়িটা আছে অডিটোরিয়ামের এইখানে আমার ছেলেটা এখানে খুব পছন্দ করে এর আগে আমি যতবার আসছি আমার ছেলেটা খুব পছন্দ করে যার কারণে এখানে আসলাম এই কারণে আসলাম যে এখানে আসলে তো সিঁড়ি দেওয়া উপরে উঠবে মানে খুব ভালো লাগে ওর এই জায়গাটা আর উপরে ওঠার পরে বলবে আম্মু দেখো আমি কত বড় হয়ে গেছি তখন বলবে আম্মু বড় হয়ে গেছি তো যাই হোক অডিটোরিয়ামের সামনে একদম চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আবহাওয়াটা কেমন মানে এটা পরিবেশটা কেমন অন্ধকার অন্ধকার কারণ মা আজান রাজান দিয়ে দিস অলরেডি আর এখানে যেয়ে আসছি ওর কোনো কথা নয় ও সিঁড়ি মানে এখানে যে কত জোরে জোরে সিঁড়িদে উঠতে পারে মানে খুব তাড়াতাড়ি উপরে উঠে গেছে আর যখন উপরে থেকে নামতেছিল তখন আমি ভিডিও করতেছিলাম নামবে না তখন আমি বলছি আব্বু এখান থেকে নামা আসো জানো ওইখানে না সন্ধ্যার পরে না বড় বড় ভূত আসে কারণ ওই তো ভূতের কথা বলে ওইখানে থাকবে না তো বলার পরে ও নামে চলে আসছে এখানে যে আর এই তো এখানে আমি কিছু ছবি উঠাইলাম ওর সাথে তো আমার একটা ছবিও নাই বা একটা ছবি তো উঠাইতেই পারি নাই হ্যাঁ তো এর আগে যে কথা বলছি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এই তো সন্ধ্যা হয়ে গেছে এখন আর দেখুন মানে পরিবেশে সুন্দর সুন্দর করে সাজানো হয়েছে মরিচবাতি দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ